নমস্কার গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই মানুষ মাত্রই ভুল করে মানুষ যদি ভুল নাই করত তাহলে মানুষ তো ভগবান হয়ে যেত কিন্তু এই ভুলটাকে ধরিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে একজন সঠিক জ্যোতিষী বন্ধুই কিন্তু পারেন আপনার জীবনের চলার পথে করা ভুলগুলোকে ধরিয়ে দিয়ে আপনার সমস্যাটাকে দূর করে জীবনের চলার পথটাকে আবার সুন্দর করে গড়ে তুলতে আর আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন সেরকমই একজন জ্যোতিষী বন্ধু উপস্থিত রয়েছেন বিশিষ্ট বৈদিক জ্যোতিষী হস্তরেখা বিশারদ বাস্তুবিদ তন্ত্র বিশেষজ্ঞ পিয়ালি মুখার্জি এবং পিয়ালিদি গত কত কয়েকটি পর্বে আলোচনা করেছিলেন কাল সর্প ও যোগ নিয়ে যেহেতু কাল সর্প যোগ বিষয়টি অনেকটাই বড় সেই জন্য দিদির আলোচনাটা সম্পূর্ণ হয়ে ওঠেনি আজকের এই পর্বে আশা করা যায় কাল সরপ যোগ নিয়ে বাকি আলোচনাটা সম্পূর্ণ হবে এবং আপনারা যারা দিদির সঙ্গে সরাসরি আজকের এই অনুষ্ঠানে সমস্যা নিয়ে কথা বলতে চান তারা চলে আসুন আমাদের দুটো ফোন নম্বরে ফোন করে জিরো থ্রি থ্রি টু ফাইভ সেভেন ওয়ান টু টু ফাইভ ফাইভ এবং জিরো থ্রি থ্রি ফোর ডাবল জিরো এইট ওয়ান ফোর থ্রি সেভেন আসুন আজকের এই জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত লাইভ ফোন অনুষ্ঠানে আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট বৈদিক জ্যোতিষী পিয়ালি মুখার্জিকে স্বাগত পিয়ালি দিয়ে নমস্কার সবাইকে সবাইকে সবাই ভালো থাকুন থাকুন সুস্থ অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি তিন দিন ধরে গত তিন দিন ধরে কাল সর্পটা নিয়েই আলোচনা করছি এবার এটা শেষ করে অন্য অন্য আরো কিছুতে যাওয়ার ইচ্ছা রয়েছে তো তিনটে কালসর্প বাকি ছিল আজকে সেই তিনটে আলোচনা করে তারপর আমার ইচ্ছা আছে একটু ওই প্রথম একদিন বলেছিলাম না সেই আমরা যে যেরকম পারি নাম রাখি আজকালকার বাচ্চাদের বিশেষ করে মানে কোথা থেকে কোথা থেকে খুঁজে মানে যেহেতু একটা একটা করে সন্তান প্রত্যেকের আমরা বিভিন্ন জায়গা থেকে খুঁজে নেট ঘেটে বই খাতা খুঁজে বের করি নাম কিন্তু সেই নাম আদৌ মানে তার পক্ষে শুভ কিনা বা অশুভ কিনা সেগুলো কিন্তু আমরা বুঝি না আরেকটা জিনিস যেটা আছে নিউমারোলজি এটা কিন্তু তা নয়। ওটা সংখ্যা উপরে। কিন্তু এই যে আমি আমি যে জিনিসটা আলোচনা করব। সেটা কিন্তু পজিটিভিটি আর নেগেটিভিটি নিয়ে তো প্রথমে আমি কাল সর্বটা শেষ করে ফেলি আহ ইয়ে অব্দি হয়ে গেছিল আহ শঙ্খচুর অব্দি হয়ে গেছিল কারকত্বক শঙ্খচুর হয়ে গেছিল এবার আমরা আলোচনা করব ঘাতক কাল সর্বদোষ দিদি আলোচনায় যাওয়ার আগে ফোনটা বরং নিয়ে নি নমস্কার স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে ফোনে কে রয়েছেন ছেলের নাম বলুন জন্ম তারিখ একুশে জানুয়ারি দু হাজার ছয় বেশ জন্ম সময় রাত নটা পনেরো থেকে কুড়ির মধ্যে বেশ জন্মস্থান আসানসোল কি জানতে চান ছেলেকে নিয়ে আচ্ছা ছেলে বর্তমানে কি পড়ে এইচএস দেবে বেশ দিদির অনুষ্ঠান দেখেছেন এর আগে বেশ আপনি শুনতে থাকুন দিদি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন ছেলের পড়াশোনা নিয়ে হ্যাঁ ছেলের পড়াশোনা নিয়ে ছেলে এইচএস দিচ্ছে পড়াশোনা এমনি কেমন হম কিন্তু খুব ভালো পড়াশোনা হওয়ার কথা নয় কিন্তু ওর কিন্তু বুধ অস্তমিত ঠিক আছে ওর সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকার ফলে ওর ওর এই যে ভালো রেজাল্টই হবে হবে একেবারে খারাপ কিছু না কিন্তু ফিফথ হাউসটা ভালো নয় মানে যেটা আমাদের উচ্চশিক্ষার ঘর সেটা কিন্তু ওর ভালো নয় সেখানে কিন্তু ওর সমস্যা হতে পারে বুধ অস্তমিত এটা গেল এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে ওর মানে কনফিডেন্স লেভেল কিন্তু ভীষণ কম ওর কিন্তু চন্দ্র গ্রহণে রয়েছে ও কিন্তু জীবনে। মনের অস্থিরতা বা এগুলো কি আছে হ্যাঁ ভীষণ অস্থির ওর কিন্তু মানে পড়ছে হয়তো বই খুলে রয়েছে কিন্তু মন দিকে। ঠিক আছে চন্দ্র কিন্তু স্ট্রং না হলে পড়াশোনায় মনোযোগ হয় না চন্দ্রকে প্রতিকার করাটা ভীষণ দরকার তার সাথে অষ্টমে মঙ্গল বলে মাঙ্গলিক মাঙ্গলিক হওয়ার ফলে কিন্তু এদের শিক্ষায় বাধা কর্মে বাধা এগুলো আসতে পারে আপনি একটু বুধ মঙ্গল আর চন্দ্র এই তিনটে প্রতিকার করে এগোন সেটা তো আমাকে একটু বিচার করে দেখতে হয় ওইভাবে তো বলা যায় না সেটা আপনি একজন ভালো জ্যোতিষীর কাছে গিয়ে একটু এগোন তবে ওর আমার যেটা মনে হয় ওর যেহেতু লগ্নে কেতু আছে ও সায়েন্স নিয়ে এখন কি নিয়ে পড়ে তাহলে অ্যাকাউন্টেন্সি নিয়ে এগোক তাহলে কিন্তু ওর অনেক ভালো হবে ঠিক আছে সরকারি চাকরির জায়গাটা যেহেতু রবি খুব বাজে অবস্থানে আছে রবি বুধ অস্তমিত বুধের সাথে রয়েছে শনির সাথে রয়েছে সরকারি চাকরির যোগটা খুব একটা শুভ নয় আপনি প্রতিকার করে এগোন নিশ্চয়ই হবে ঠিক আছে ফোন করার জন্য ধন্যবাদ দিদি ঘাতক কাল সর্প নিয়ে আলোচনাটা সবে শুরু হচ্ছিল হ্যাঁ ঘাতক কাল সর্প কি সেটা হচ্ছে দশম ঘরে থাকে রাহু আর কেতু থাকে হচ্ছে ষষ্ঠ ঘরে দশম ঘরে রাহু থাকলে কি হয় আমাদের কিন্তু অন্য সময় মানে এমনি যদি রাহু এমনি যদি রাহু দশম ঘরে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা কর্মস্থানটা শুভ হয় বিদেশ যাত্রার যোগ থাকে বা রাজনীতিতে খুব উন্নত হয় এগুলো কিন্তু এমনি যদি রাহু আমাদের দশম ঘরে থাকে তাহলে কিন্তু দেয় লটারিতে টাকা পাওয়া প্রমোটিং এগুলোতে খুব উন্নতি হয় এগুলো দেয় কিন্তু যখন কালসর্প অনুযায়ী দশম ঘরে রাহু থাকে সেক্ষেত্রে কিন্তু রাহু কিন্তু এই না যদি কর্মস্থানে যদি কেউ রাজনীতিবিদ হয় এই কাল সর্প দোষ থাকলে তারা কিন্তু উন্নতি করতে পারে না বা ক্ষতি হয়ে যায় তাদের বদনাম স্ক্যান্ডালের যোগ থাকে তারপরে উম মানে ফাটকাতে যদি এগোতে চায় যদি লটারি কাটতে চায় বা কোনো রকম খুব সহজ পথে এরা ইনকাম করার চেষ্টা করে আর তারপর ধাক্কা খায় তো এদের কিন্তু চরিত্র খুব একটা শুভ হয় না এদের শারীরিক অসুস্থতা তো এটা তো সবার ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা শারীরিক অসুস্থতা সেটা তো থাকবেই তার সাথে কিন্তু এরা অর্থনৈতিকভাবে সেরকম উন্নত হতে পারে না সাংসারিক সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা এগুলো কিন্তু থেকেই যায় দিদি আমরা আলোচনায় আসবো একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে দেখে নমস্কার স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে ফোনে কে রয়েছেন একটু জোরে কথা বলুন আপনি কার সম্পর্কে জানবেন দাদা দাদার নাম কি একটু জোরে কথা বলুন আপনি সাহেব সাহেব দুবে ওর জন্ম তারিখ বলুন পাঁচ এক এইটটি সিক্স জন্ম সময় সন্ধে সাতটা সতেরো জন্মস্থান আদ্রা বিয়ে কি হয়নি জন্ম সময় হচ্ছে আচ্ছা বিয়ে হয়নি এখনো তাই তো বয়স তো অনেকটাই হয়ে গিয়েছে সেই অর্থে বিয়ে হয়নি দেখা শোনা চলছে কবে হবে সেটাই প্রশ্ন বেশ দিদির অনুষ্ঠান নিয়মিত দেখো তুমি আচ্ছা কিরকম লাগে দিদির অনুষ্ঠান আজকে প্রথম লাইন পেয়ে কিরকম লাগছে বেশ তুমি থাকো কি নিয়ে বিয়ে নিয়ে হ্যাঁ ওর দাদা কে নিয়ে প্রশ্ন ছিয়াশি সালে জন্ম এখনো বিয়ে হয়নি বিয়ের দেখাশোনা চলছে কবে নাগাদ বিয়েটা হতে পারে দাদা মাঙ্গলিক মঙ্গলের প্রতিকার করা হয়েছে মাঙ্গলিকদের বিয়েতে বাধা আসে বিবাহিত জীবনে যে খুব সুখের হবে তা কিন্তু নয় যদি কোনো নন মাঙ্গলিকের সঙ্গে বিয়ে হয় তাহলে তো খুবই সমস্যা মাঙ্গলিকের সাথে বিয়ে হলেও দাম্পত্য সমস্যা দাম্পত্য কলহ লাগবে মঙ্গলের প্রতিকার কিন্তু মাস্ট তার সাথে বিবাহিত জীবনে কিন্তু বৃহস্পতি রয়েছে অস্তমিত হয়ে ঠিক আছে বৃহস্পতি কিন্তু আমাদের সমস্ত সুখ বা জাগতিক যে সমস্ত সুখ দাম্পত্য জীবনের সুখ স্বামী সুখ সন্তান সুখ সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য ঘরও খুব একটা শুভ নয় আর মঙ্গল মঙ্গলের কারণে কিন্তু বিবাহে বাধা পড়ছে বৃহস্পতি আর মঙ্গলের প্রতিকার করুন আশা করি খুব সমস্যা একটা হবে না হ্যাঁ পরিষ্কার করে বলো কি বলছো একটু পরিষ্কার করে জোরে বলো হুম আমি করতে গিয়েও করিনি হ্যাঁ রিলেশনশিপে আছে তো কি সমস্যাটা কি মানে তার সাথে বিয়ে বাড়ির লোকেরা চাইছে না না ওর কিন্তু রিলেশনশিপে স্টেবিলিটি থাকবে না এই রিলেশন কিন্তু খুব একটা যে মানে বিয়ে অবধি গড়াবে তা কিন্তু নয় ঠিক আছে হ্যাঁ কিন্তু বিয়ের কথা শুরু হলেই দেখবে এর সাথে ব্রেকআপ হয়ে যেতে পারে কারণ মঙ্গল কিন্তু কারণ তুমি যে প্রশ্নটা করেছো সেটা তুমি প্রশ্নটা ঠিক করোনি তাহলে তুমি বলেছো দাদার বিয়ের জন্য দেখা শোনা চলছে কিন্তু কিছু নতো না তোমার প্রশ্নটা ঠিক হয়নি তোমার প্রশ্নটা ছিল এইটা হ্যাঁ যে যার সাথে রিলেশন আছে তার সাথে বিয়ে হবে কিনা তবে মনে হয় না এর সাথে বিয়ে হবে কারণ এটা ওই জন্যই বললাম যে এই রিলেশনশিপ ঠিকবে না তোমরা দেখা শোনাই করো দেখাশোনা করেই এগো কিন্তু প্রতিকার করে ফোন করার জন্য ধন্যবাদ দর্শক শ্রোতা বন্ধুদের অনুরোধ করছি যারা মনে করবেন যে অন এয়ারে আমি সঠিকভাবে সুস্পষ্ট প্রশ্নটা করতে পারবো তারাই ফোন করুন এবং ফোন করার সময় টিভির ভলিউম মিউট করে রাখবেন সঠিক জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান জেনে তবে ফোন করবেন এবং কোয়েশ্চেনটা স্পেসিফিক করবেন এবং তাড়াতাড়ি করবেন যেহেতু অনেক দর্শক শ্রোতা বন্ধু আছেন যারা দিনের পর দিন চেষ্টা করেন পিয়ালিদির সঙ্গে কথা বলার জন্য তারা কিন্তু লাইনটা পান না একটু সুযোগ করে দিন আর যারা মনে করছেন সঙ্গে সরাসরি চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন দেখুন স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে এইট ট্রিপল সেভেন থ্রি ফাইভ এইট ফোর ওয়ান টু এবং নাইন ডাবল জিরো সেভেন ডাবল নাইন টু ডাবল ফোর জিরো দিদির চেম্বার রয়েছে শোভাবাচার আর খর্দায় শোভা ভাগ্যলোক জ্যোতিষ চেম্বার খরদা মা তারা জ্যোতিষ কার্যালয় এছাড়া দিদি কিন্তু অনলাইন প্রেডিকশন করে থাকেন ফোনটা কোনো কারণে কেটে গেল দিদি আলোচনাটাই বরং কাল সর্বটাই বলি আচ্ছা ঘাতক কাল সর্পের কি বললাম রাহু থাকে দশমে আর কেতু চতুর্থে থাকে সরি আমি ষষ্ঠ বলেছিলাম ভুল করে কেতু থাকে চতুর্থে আচ্ছা রাহুর সমস্যাটা তো বললাম এদের অর্থনৈতিক সমস্যা হয় বা কর্মস্থানটা খুব একটা শুভ হয় না খুব ঘন ঘন এদের কর্ম পাল্টাতে হয় মানে এই হয়তো চাকরি করছে আবার ওই চাকরি উম কোনোভাবে চলে গেল তারপর আবার অন্য একটা চাকরি মানে কোনো কিছুতেই কিন্তু স্থিরতা থাকে না চতুর্থ ভাব আমাদের জাগতিক সুখ দেয় সেখানে কেতু কিন্তু খুব একটা শুভ ফল দেয় না মাতৃ বিয়োগ দিতে পারে মাতৃস্থান অশুভ হতে পারে বাড়ি গাড়ির ক্ষেত্রে সমস্যা করতে পারে তারপরে ঘাতক কালসর্প দোষ কিন্তু খুব একটা শুভ নয় কারণ রাহু কেতু দুটোই কিন্তু খুব অশুভ জায়গায় মানে এমন জায়গায় রয়েছে সেখানে অশুভ গ্রহ বা পাপ গ্রহ থাকলে আমাদের জীবনে কিন্তু ক্ষতিটাই বেশি হয় তিনি ফোনটা নিয়ে নি বরং নমস্কার স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে ফোনে কে রয়েছেন আপনি কার সম্পর্কে জানবেন ওয়াইফ নামটা বলুন আচ্ছা ওর জন্ম তারিখটা বলুন পাঁচ এগারো দু হাজার জন্ম সময় হ্যাঁ সকাল এগারোটা থেকে সাড়ে এগারো দু হাজার পাঁচ এগারো দু হাজার আচ্ছা আচ্ছা বাচ্চা মেয়ে হ্যাঁ তেইশ বছর বয়স সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে জন্ম কোথায় জন্মেছে জন্মস্থান কোথায় কি জানতে চান বলুন কতদিন হলো বিয়ে হয়েছে আচ্ছা বছর বাচ্চা আসছে না তাহলে আপনার মূল প্রশ্নটা কি আপনারা একটু আগে আপনি প্রথমে বললেন যে বাচ্চাটা বললেন তারপরে বললেন বাচ্চাটা সেরকম তারপর আপনি সোজা কেরিয়ারে চলে গেলেন সাংসারিক লাইফ বলতে কিন্তু সবটা জড়িয়ে রয়েছে কোন জায়গাটা আপনি তো সেটাও বলছেন না বিবাহিত জীবনে কি অশান্তি না আবার আপনি বাচ্চাতে চলে গেলেন বাচ্চা কবে হবে সেটাই মূল প্রশ্ন আপনি ওটাই শুনুন তাহলে মন দিয়ে নেট সমস্যা হচ্ছে কথা বলতে বলতে বলে দিই কথা বলতে বলতে दीदी বলে দেবেন যেহেতু একটু নেট সমস্যা করছে আমরা বরং দিদি তাহলে একটু আলোচনাটাই যাই তারপরে নেটটা এসে গেলে ওনা এরপরে ফোনটা নেওয়ার আগে বরং বলে দেব আমরা বলে দেব হ্যাঁ দিদি তাহলে আরেকটা কথা আমি যেটা বলবো এত কিছু যখন জানার প্রয়োজন হয় আপনারা সরাসরি জ্যোতিষীর কাছে যান না কেন কারণ এখানে এইটুকু সময়ের মধ্যেও যে খুব মানে সঠিক বিচার হয় তাও তো নয় উনি নিজেই তো ফ্রিকল মাইন্ডেড উনি একবার বলছেন বাচ্চার দিকটা ঠিক আছে বিবাহিত জীবন বিবাহিত জীবন ঠিক আছে তাহলে কেরিয়ার আবার কেরিয়ার থেকে আবার বাচ্চাতে চলে গেলেন জিনিসটা তো স্পেসিফিক না আর আমি সেটাই বলতে চাইছি যে এত কিছুই যখন জানার ইচ্ছা একজন জ্যোতিষী সামনাসামনি বসে একটু আলোচনা করে আপনারা জানতে পারেন তাহলে অনেক সঠিক বিচার হয় এটা কি হয় জানেন তো আমাদের মাত্র পঁচিশ মিনিট সময় তো সময়টা খুব নষ্ট হয় যেটা আমরা কখনোই করতে দিতে চান না কারণ দিদি কিন্তু অনেক দূর থেকে অনেক চেম্বারে ভিড় সামলে তারপরে কিন্তু একটু সময় বার করি আপনাদের মুখমুখি হন তৃতীয় ফোনটা নিয়ে নেচ্ছি এই ফোনটা নিয়ে নেব আমি আগেটা বলে নি বলে বলে বিবাহিত জীবনে খুব একটা সমস্যা না হলেও সন্তান স্থান কিন্তু খুব একটা শুভ নয় ঠিক আছে সন্তান স্থানে কিন্তু মিসকারেজ হওয়ার যোগ রয়েছে আর ক্যারিয়ারে যে খুব শুভ হবে তা কিন্তু নয় বুধ রবি দুটোই কিন্তু খুব খারাপ হুম যদি এবার ফোনটা নিয়ে হ্যাঁ নমস্কার স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে আপনি না আপনারা আগে আমাকে একটু প্রশ্নটা করতে দিন তারপরে উত্তরটা দিন জন্ম তারিখ বলুন আপনার সম্পর্কে জানবেন এবার ওর জন্ম তারিখটা বলুন তেরো বারো দু হাজার সতেরো জন্ম সময় বিকেল সাড়ে চারটে জন্মস্থান পশ্চিম মেদিনীপুর কি জানতে চান বলুন নিয়ে বোঝ দিদি আপনি কি বলবেন এই প্রশ্নের উত্তরটা দেবেন কি আমি লাইনটা কেটে দিচ্ছি আপনার আলোচনাটাতে সত্যি কোথায় বাচ্চা সুস্থ থাকবে কিনা পড়াশোনা মানে পাঁচ বছর বয়স একদম পড়াশোনায় চলে গেছেন উনি আর প্রথমেই এইটুকু বাচ্চার আমরা চিন্তা করি শরীর স্বাস্থ্য ঠিক ঠিক থাকবে কিনা পড়াশোনাটা কি রকম হবে কেরিয়ার তো অনেক পরে আমরা আলোচনাটায় যাই এত সুন্দর একটা আলোচনা চলছে এখানে বারবার ডিসটার্ব আমার মনে হয় ওনারা প্রশ্নটাই জানেন না যে কোন প্রশ্নটা করা উচিত ভাবছেন যে ঠিক আছে মানে প্রশ্নটা মানে একটা জানা মানে একটু জেনে নিলাম আরকি তাহলে আর আমার কোনো জ্যোতিষীর কাছে যেতে হয় না আমার পয়সা খরচ করতে হয় না বিনা পয়সায় বিশ্ব অমৃত হয়ে যায় এরম ব্যাপার আর কি যাই হোক শুনতে কথাটা খারাপ লাগে কিন্তু এটা সত্যি কথাই পাঁচটা ছটা করে প্রশ্ন কোন প্রশ্নটা মানে আদৌ দরকার সেটা কিন্তু আপনারা জানেন না ঠিক আছে আলোচনা করবো না আলোচনা অবশ্যই আলোচনা এখন ফোন নেই আচ্ছা হয়ে গেল ঘাতক কালসর্পদোষ খুব একটা শুভ ফল দেয় না তারপর হচ্ছে বিষধর কালসর্পদোষ

প্লাস একাদশ স্থানে যেহেতু মানে অসৎ পথে রোজগার হওয়ার ফলে এরা কিন্তু বিভিন্ন ঝামেলায় বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়ে এরা কিন্তু চারিত্রিক ভাবে খুব খারাপ হয় হিংস্রতা এদের মধ্যে কিন্তু একটা হিংস্রতা থাকে নৃশংস একটা ভাব থাকে এদেরও কিন্তু খুব যে শুভ ফল হয় তা কিন্তু নয় কারণ একাদশ স্থান আর পঞ্চম স্থান দুটোই কিন্তু আমাদের খুব শুভ ঘর শুভ ঘরে এই অশুভ গ্রহ দুটো থাকার ফলে আমাদের সেই জায়গাটা কিন্তু খুব বাজে অবস্থায় থাকে

বীরভূম কি জানতে চান বলুন চট করে যে কোনো একটা করুন কারণ আমাদের হাতে সময় খুব একটা নেই আর সব সময় বলা হয় যে যেকোনো একটা প্রশ্ন আর্থিক করবেন বেশ আপনি জানুন দিদির অনুষ্ঠান দেখেছেন এর আগে কিরকম লাগে অনুষ্ঠান বেশ আপনি শুনতে থাকুন দিদি আপনি হ্যাঁ হ্যাঁ ইউটিউবেও দেখেন আচ্ছা আপনি মাঙ্গলিক সেটা কি আপনি জানেন হ্যাঁ আপনার চতুর্থ ঘরে অস্তমিত মঙ্গল রয়েছে সেই কারণ যে খুব মানে জাগতিক সুখ তো আমাদের চতুর্থ ঘরটা সুখ দেয় আপনি যে খুব সচ্ছল বা থাকবেন তা কিন্তু নয় কারণ যে কোনো কিছু হওয়ার ফলেই কিন্তু মঙ্গল বাধা দেবে ঠিক আছে তার সাথে কিন্তু রাহু শুক্র একটা বাজে যোগ রয়েছে বুধ অস্তমিত রয়েছে ইনকামের জায়গা কিন্তু খুব একটা শুভ নয় ঠিক আছে আপনি কিন্তু মঙ্গল আর বুধের প্রতিকার করুন আমার মনে হয় সেই জায়গাটা অনেকটা স্ট্রং হবে আপনার কি কোনো মিসক্যারেজ হয়েছে সন্তান না না আচ্ছা আপনার কিন্তু সন্তান স্থানটাও খুব একটা শুভ নয় ঠিক আছে হ্যাঁ আপনি একটু আমি একটা কথা বলবো আপনারা এইভাবে আচ্ছা আচ্ছা না জেনে প্রপার ভাবে কোনো জ্যোতিষীর সঙ্গে কনসাল্ট করে যা যা ওষুধ খাওয়ার দরকার সেরকম ভাবে ওষুধ খেয়ে এগোন না হলে কিন্তু অবশ্যই হবে অবশ্যই নিশ্চয়ই হবে বেশ ফোন করার জন্য ধন্যবাদ। তৃতীয় আলোচনাটা আমরা শেষ করি বরং কালসর্প দশা শেষটা। এক হচ্ছে শেষনা মানে লাস্ট যেটা 12 নম্বর সেটা হচ্ছে শেষনা কাল দশ। এটাতে দাদশ ঘরে থাকে রাহু আর ষষ্ঠ ঘরে থাকে কেতু। ষষ্ঠ ঘরে কেতু থাকলে কিন্তু খুব শুভ। কারণ ষষ্ঠ ঘর হচ্ছে আমাদের শত্রুর ঘর। যদি অশুভ স্থানে অশুভ গ্রহ থাকে তাহলে কিন্তু হয়। আবার রাহু কিন্তু দ্বাদশ ঘর আমাদের দুস্থান সেখানেও রাহু কিন্তু বিশে বিষে বিষক্ষয় ঘটায় তার ফলে এই যে শেষ নাগ কাল সর্পদোষ এতে সামগ্রিকভাবে খরচের স্থানটা খুব খারাপ হয় ঠিকই মানে প্রচুর টাকা ইনকাম করলেও সেই টাকা কিন্তু অন্য খাতে খরচ হয়ে যায় বা একটা কাজের জন্য টাকা জমিয়ে রাখছি সেই টাকাটা অন্য অন্য জায়গায় খরচ হয়ে যাচ্ছে সেটা হওয়া সত্ত্বেও কেতু কিন্তু শত্রু বিজয়ী করে মানে কোনো গুপ্ত শত্রু বা যে কোনো শত্রু বা নিজের অন্তরের শত্রু সবকিছুতেই কিন্তু কেতু তাকে স্ট্রং করে এ কিন্তু মানে মনের জোর বা কনফিডেন্স এর খুব বেশি হয় এ কিন্তু সবকিছুতেই যত ঝরঝাপটা আসুক সবকিছুতেই কিন্তু মনের জোরের সাথে বা একটা শক্তি নিয়ে এ কিন্তু এগিয়ে যেতে পারে তো শেষ না কাল সর্বদোষের যেমনি খারাপও আছে তেমনি ভালো রয়েছে তো আজকে মোটামুটি কাল সর্বটা আমি শেষ করে ফেললাম কিন্তু ইচ্ছা ছিল আমি নামটা নিয়ে একটু আলোচনা করব কিন্তু এত মানে প্রচুর বাজে ফন্ডুকে আমার ওই সময় সময়টা আর কি বের করে দিল মানে নষ্ট করে দিল একটু নাম নিয়ে বলবো মা কালীর গলায় পঞ্চাশটা মানে মুন্ডমালা থাকে তার সংখ্যা হচ্ছে পঞ্চাশ এই পঞ্চাশটি মুন্ডমালাই কিন্তু আমাদের পঞ্চাশটি বর্ণ এই বর্ণ এই শব্দই কিন্তু ব্রহ্ম সুতরাং শব্দ নিয়ে বা বর্ণ নিয়ে পরের দিন আমরা আলোচনা গিয়ে যোগাযোগ করবেন দেখুন স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে এইট ট্রিপল সেভেন থ্রি ফাইভ এইট ফোর ওয়ান টু এবং নাইন ডবল জিরো সেভেন ডাবল নাইন টু ডাবল ফোর জিরো দিদির চেম্বার রয়েছে শোভাবাজারে এবং খরদায় শোভাবাজার ভাগ্যলোক জ্যোতিষ চেম্বার এবং খড়দাতে মা তারা জ্যোতিষ কার চালায় এছাড়াও দিদি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন অসংখ্য ধন্যবাদ পিয়ালিদি আপনাকে আজকে কাল যোগটা নিয়ে আলোচনাটা সম্পূর্ণ হল পরের দিন পরের পর্বে আবার দিদি আলোচনা করবেন নাম সংক্রান্ত নানান ব্যাখ্যা নিয়ে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি চলে আসবো আবার আগামী পর্বে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আসছি নমস্কার